আসসালামু আলাইকুম, টেক এক্সেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আপনি ডেডলাইনকে কেন্দ্র করে অটোমেটিক মনিটরিং সিস্টেম তৈরি করবেন। যেমন ধরেন, এখানে প্রোডাক্টের নেম আছে, টার্গেট আছে, ডেডলাইন দেওয়া আছে, এবং এখানে এই কলামে অটোমেটিকলিভাবে আপনার এই ডাটাগুলো চেঞ্জ হবে। এক্সাম্পল পারপাস, আপনি এখানে 22 তারিখ আছে, এখানে যদি আপনি ডেটস পরিবর্তন করেন 15 তারিখ, সেক্ষেত্রে 5 ডেজ ওভার ডিউ, মানে ডেডলাইনের চেয়ে অতিরিক্ত 5 দিন সময় বেশি লাগছে। সেক্ষেত্রে এটা 20 তারিখ আছে, এটা আজকে 20 তারিখ, টুডে, এবং এটা অটোমেটিকভাবে কালার চেঞ্জ হবে। এটা আপনি কীভাবে করবেন? এর জন্য আপনাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো টুডে ফর্মুলা, ব্র্যাকেট ক্লোজ মাইনাস ডেডলাইন, এন্টার, ড্রপ ডাউন করে দিন, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস 1 চাপতে হবে। একটি এখানে একটি ফরম্যাট সেল ডায়লগ বক্স আসবে, ডায়লগ বক্স থেকে ডেট থেকে আপনাকে আসতে হবে কাস্টমে। আমরা এখানে 3টি কন্ডিশন অ্যাপ্লাই করব। প্রথমটা হলো ডেজ ওভার ডিউ, যদি ডেজ ওভার ডিউ হয় সেক্ষেত্রে রেড কালার হবে, আর ডেজ রিমাইনিং যদি হয় সেক্ষেত্রে ব্লু কালার হবে, আর যদি টু ডে থাকে সেক্ষেত্রে গ্রিন কালার হবে। তাহলে আমরা ফর্মুলাটা বসায় দেই, রোটেশন এন্টার দিতে হবে। এরকম আরও এক্সেলের স্মার্ট কাট শিখতে চাইলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।